বন্ধুরা, এই দেখো তোমাদের দাদা আমাদের সেই ক্রিসমাস ট্রিটা সাজাচ্ছে। আজকে সমস্ত কিছু পাওয়া গেছে। আর তোমাদের দাদা আজকে সে আমার শ্বশুর বাড়িতে যাবে, মানে ওদের বাড়িতে আজকে যাবে, কিছু কাজ আছে সে কাজের জন্য। তাই মেয়ে ধরছে বাবা যাওয়ার আগে অন্তত পক্ষে গা আমার মানে একটু হলেও গাছটা সাজিয়ে দিয়ে যাও। আজকের নাইটেও যাবে দেখো, আর এখন বসে বসেও সাজাচ্ছে। এই যে সুন্দর করে সাজাচ্ছে। কি বন্ধুকে একটু কিছু বলো। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো তোমরা সবাই। মেরি ক্রিসমাস আগাম আগাম প্রি মেরি ক্রিসমাস বলো, প্রি মেরি ক্রিসমাস। আর কি এখন মেয়ের আবদারের কাজ করছো? হ্যাঁ, এখন মেয়ের আবদারের কাজ। ওর আবদার যাওয়ার আগে এই ক্রিসমাসটি করে দিয়ে যেতে হবে, যার জন্যই আর কি। হুঁটো একটু আস্তে হলো না, নড়ছে অনেক দিন। ওটা দড়ি দিয়ে একটা ই করে দাও। দড়ি দিয়ে তো হবে না, তা কি দিয়ে করতে হবে? নালে ভিতরে কোনো কিছু একটা দিয়ে ভিতরে একটু দড়ি দিয়ে বেঁধে এরকম ঢুকাই দাও। দড়ি না, তাহলে কাপড় দাও তো। কাপড় কাপড় দিয়ে এরকম করে। আচ্ছা, আর এখানে আমার মেয়ে বসে বসে ওই ডেকোরেশনের কিছু জিনিস বানাচ্ছে, কারণ ও কিন্তু খুব ভালো ক্রাফট করে। অলরেডি অনেকগুলো বানাইছে, ওগুলো পরে দেখাবো তোমাদেরকে যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে। ও সেইখানে দুইটা আছে বক্স, এই যে দুইটো বক্স আছে। আরও কী কী জানি আছে, আর এইগুলো দিয়ে সাজানো হবে। তাই এই রুমটা একদম অগোছালো, সমস্ত কিছু একদম অগোছালো আর কি। এই তো কি বানাচ্ছ দেখি। ওয়া, তারাটা তো সুন্দরই হচ্ছে। তো এটা পাঁচটা কালারে বানাইও, ঠিক আছে? সমস্যা নেই, এটা ওয়ালের সাথে ই করে দেবো। আনে দেখাও একটু, দুষ্টু সেরা মানে। আর এখানে আমার মেয়ের দোলনা আছে একটা, কিন্তু দোলনাটা এই ঘরে কোথাও ঝুলানো যাচ্ছে না। আগে আগে যত বাসায় ছিলাম রুমগুলো একটু বড় বড় ছিল, তাই প্রতিটা বাসায় এটাকে ঝুলানো গেছে, কিন্তু এই বাসায় আর হচ্ছে না আর কি। এখনো হয় নাই? আচ্ছা, বুঝে যাচ্ছে কি? ও ওটা তো সমস্যা নেই, বোঝা যাবে না। এই দেখো আমাদের ক্রিসমাস ট্রিটা সাজানো হয়ে গেছে, মানে ঘরের একটা কর্নার সাজিয়ে ফেলাইছি আমরা। তবে প্রায় জিনিসই আমাদের নষ্ট হয়ে গেছে, যতটুকু ছিল ঘরে ঠিক অতটুকু দিয়ে ঘরটাকে সাজানো হয়েছে একটা কোণায়। এখনও বেলুন বা অন্য কিছু দিয়ে এখনও সাজানো হয় নাই, যদি সাজে তখন তোমাদেরকে দেখিয়ে দেব। আর এই দেখো এখন মনে হচ্ছে কি সত্যি বড়দিনটা ঘরে চলে এসেছে। যতক্ষণ না ঘরে এই জিনিসটা সাজানো না হয় ততক্ষণ মনে হয় কি ঘরে মানে বড়দিনটা মনে হয় হলো না, শুরু হলো না। আর যখন পিঠাটা তৈরি করবো পরের দিনে, তো আমাদের পিঠা কেক এগুলো তো লাগবেই, তখন মনে হবে হ্যাঁ বড়দিন। আর তোমাদেরকে সবাইকে আমাদের পরিবারের পক্ষ থেকে মেরি ক্রিসমাস। প্রি মেরি ক্রিসমাস, হ্যাঁ তুমি বলে দাও। তোমার প্রি মেরি ক্রিসমাস, হ্যাঁ আমার মেয়ে তো তোমাদেরকে দিয়ে দিল, মিত্র বাবা বলবো না। প্রি মেরি ক্রিসমাস আমাদের পরিবারের পক্ষ থেকে সবাইকে। প্রি মেরি ক্রিসমাস বাবা, কালকে চকলেট আনবা।